খাইরুল বেসিক ম্যাথের পক্ষ থেকে নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। অ্যাডভান্স লেভেলে আরও কিছু অঙ্ক দেখব। তো এই প্রশ্ন ছিল এরকম, শুনেন আপনারা, বিভিন্ন পরীক্ষায় এই 2017-18 সালে প্রায় 4-5টা পরীক্ষায় এই প্রশ্নটা হুবহু আসছে। প্রশ্নটাতে 4 বছরের কথা বলা আছে। সাধারণত আপনারা খেয়াল করবেন, যাদের কাছে মনে হয় যে 10-15 বছরে আসলে কি করব, সাধারণত 10-15 বছরে আসে না। কারণ কি, মানুষের তো একটা সীমাবদ্ধতা আছে, আনলিমিটেড দিলে তো পারা যাবে না, ক্যালকুলেটার লাগবে। তখন ক্যালকুলেটার ছাড়া কীভাবে সহজে পারা যায়, এরকম কিছু প্রশ্ন আসে। তো আমি আপনাদের একটা প্রশ্ন শোনাচ্ছি, প্রশ্নটা একটু বড়, বাট এটা প্র্যাকটিস করলে আমরা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হব। প্রশ্ন ছিল এরকম যে 1000 টাকার 10% হারে 4 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। এটা ইংলিশটা হচ্ছে এরকম, দেখেন পরীক্ষা আসছে, বলছে কি, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট 10% অন দ্য সাম অফ টাকা 1000 আফটার 4 ইয়ার্স। 4 বছরের কথা কিন্তু বললো। তাহলে আমরা শুরু করবো কীভাবে, দেখেন প্রশ্নটা, কারণ এগুলো যেহেতু MCQ পরীক্ষায় খুব দ্রুত করা যায়। এই যে 1000 টাকা, এই 1000 টাকার নাম কি, এটা হচ্ছে আসল। সুদের হার কত, 10%, সময় কত, 4 বছর। তাহলে আসি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। তাহলে প্রথম বছরে আমি সুদ পাবো 10%, মানে 100 টাকা, এটা কিন্তু সরল সুদ, এটা আবার চক্রবৃদ্ধি সুদও বলা যায়। তো দ্বিতীয় বছরে শুধু এই 1000 টাকার উপর আবার সুদ পাবো 100 টাকা, তৃতীয় বছর আবার 100 টাকা, চতুর্থ বছর আবার 100 টাকা। এগুলার নাম হচ্ছে সরল সুদ, এবং এগুলো সবগুলাই আসল থেকে আসতেছে। অনেকের মনে আসতে পারে যে চক্রবৃদ্ধি সুদ কীভাবে আসবে। হ্যাঁ, আমরা চক্রবৃদ্ধি সুদ বার করবো, তো এই সুদেরগুলোর সুদ নিবো, তাহলে তো চক্রবৃদ্ধি হয়ে যাবে। কীভাবে আসেন, যে আমি এভাবে টাকাটা পাইলাম, তো 1 বছর পরে কী হয়েছিল, আমি তো 100 টাকা এক্সট্রা পাইছি, তাই না? তাহলে এই 100 টাকা যদি আমি ব্যাংকে ফালায় রাখি, কয় বছর ফালায় রাখবো? টোটাল মেয়াদ যেহেতু 4 বছর, আমি যে টাকাটা 1 বছর পরে পাইছি সেটাকে আমি পরবর্তীতে ফালায় রাখবো 3 বছর। তাহলে এই 100 টাকা পরের 3 বছরে আমাকে ইন্টারেস্ট দিবে কত টাকা করে, 10 টাকা করে। কয়বার দিবে, 3 বার দিবে। এই জন্য আমরা লিখলাম 3 বার 10 10 10, আশা করি বুঝতে পারছেন। এরপর আসি আমরা, যখন আমি দ্বিতীয় বছর যে আমি দেখতেছি যে আমার টাকাটা বাড়ি কতটুকু হয়েছে, তখন দেখতেছি আমার ব্যাংকে 110 টাকা এক্সট্রা ইন্টারেস্ট হয়েছে। তাহলে এই 110 টাকা আমি বললাম ঠিক আছে রাখেন, আমি 4 নম্বর বছরে আসে নিব। তাহলে এই টাকাটা কয় বছর থাকলো, এই এটা কত টাকা, 100 টাকা আর 110 টাকা। কেন 10 টাকা বলেন তো, কারণ এই 100 টাকা হচ্ছে আসল থেকে আসছে আর 10 টাকা হচ্ছে সুদ থেকে আসছে। তো এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে যেটা হবে 110, ওই টাকাটা কখন পাইছি, দ্বিতীয় বছরে পাইছি। তাহলে তৃতীয়, এই যে তৃতীয় 2 বছর পরে পাইছি, তাহলে এই তৃতীয় আর চতুর্থ এই 2 বছরে এই টাকাটার ইন্টারেস্ট পাওয়া যাবে। তাহলে আমরা এই 110 টাকার জন্য টাকা পাবো কত টাকা, দেখেন 110, এর 10% মানে হচ্ছে 11। তাহলে 11 টাকা করে পাবো তৃতীয় বছরে এবং চতুর্থ বছরে। আচ্ছা, এবার আসি আমরা, যে টাকাটা আমি তৃতীয় বছরে পাইলাম, এটা যদি আমি তুলে নিয়ে না যে চতুর্থ বছরে আসে তুলি, তাহলে এই তৃতীয় বছরে আমার কাছে ব্যালেন্স থাকছিল কত টাকা, 110 আর 11 মিলে হচ্ছে কত, 121 টাকা। এটা হচ্ছে কি, আমার তৃতীয় বছরের ইন্টারেস্ট। এটাকে যদি আমি পরে চতুর্থ বছরে ফালায় রাখি, তাহলে কয় বছর ফালায় রাখলাম, 1 বছর। তাহলে 1 বছরে এই টাকাটার ইন্টারেস্ট হবে কত টাকা, এই টাকার ইন্টারেস্ট হবে 12.1, কারণ 121 এর 10%, মানে এখানে সবগুলোতে কিন্তু 10% হিসাব হচ্ছে, আর 10% মানে 10 ভাগের 1 ভাগ। তাহলে এখানে ইন্টারেস্ট হচ্ছে কত টাকা, 12.1 টাকা। এখন দেখেন তো চতুর্থ বছর তো হয়ে গেছে, আরও কি হিসাব আছে? হ্যাঁ, আরও হিসাব করতাম যদি বলতো 5ম বছর 6ষ্ঠ বছর, তাহলে এভাবে চলতে থাকতো, কিন্তু যেহেতু আর বলে নাই, তাহলে আমরা চতুর্থ বছরে এসে থামলাম। এখন আসি, এই যে সংখ্যাগুলো সবগুলাই বাইর হলো, কোনটার নাম কি আপনারা একটু বোঝেন, আমরা আবার রিপিট করি। এই 4টা 100-র নাম হচ্ছে সরল সুদ, কারণ এটা শুধুমাত্র আসলের উপর হয়েছে। আর এই 4টা 100 বাদে এই বাকি যেগুলো আছে, এগুলোর নাম হচ্ছে সুদের সুদ। প্রথম বছর সুদের সুদ, দ্বিতীয় বছর সুদের সুদ, তৃতীয় বছরের সুদের সুদ। তাহলে এই টাকাটা আমি পাইতাম না যদি এটা সরল সুদে বিনিয়োগ করতাম, আর এই টাকাটা পাবো তখন যদি আমি চক্রবৃদ্ধি সুদে ব্যবহার করি। তাহলে এই টাকাটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ পাওয়ার কারণে অতিরিক্ত টাকা। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এই টাকাগুলো যোগ করে এটাই হবে পার্থক্য। তাহলে আমরা দেখি 10 10 20 আর 10 30 11 11 22, 30 আর 22 হচ্ছে 52, আর এখানে হচ্ছে 12.1, তার মানে হচ্ছে 64.1। তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 64.1। বিষয়টা এরকমও করা যায় তো, যেগুলো সবগুলাই যোগ করলে হয়তো 764.1, আর এইগুলো যোগ করলে হয়তো 400 বিয়োগ করে দিলে হয়ে যায়। তো যাই হোক, এভাবে শুধু সুদের সুদগুলো যোগ করলেই হয়ে যাবে।
আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো, প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রশ্নটা শুনেন, 2000 টাকা 10% হারে 3 বছরের সরল সুদ, স্ক্রিনে আপনারা প্রশ্নটা দেখেন, 2000 টাকা 10% হারে 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা? আশা করি সবাই কমেন্টে চেষ্টা করবেন, না পারলে আমাদের জানাবেন, আমরা আবার পরবর্তীতে সমাধান দিব। কম্পাউন্ড ইন্টারেস্টের পার্টে আপনারা দেখবেন যে কীভাবে কম্পাউন্ড ইন্টারেস্টের বিভিন্ন ব্যবহার করা যায় এবং ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রশ্নগুলো কীরকম করে করতে হয় এটা আমরা দেখব। তো আমরা শুরু করি, এখানে প্রশ্ন শোনেন, বলছে যে প্রশ্ন হচ্ছে এরকম, এ ম্যান ব্রোড টাকা 800 অ্যাট 10% পার অ্যানাম এট সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড ইমিডিয়েটলি হি লেন্ড দ্য হোল সাম অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট, হোয়াট ডাজ হি গেইন অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার্স? প্রশ্নটা আপনারা দেখে নেবেন, প্রশ্নটা বাংলা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি 10% হারে 800 টাকা নিল সরল সুদে, মানে এ যখন ধার নিল তখন 2 বছরের জন্য নিল সিম্পল ইন্টারেস্ট, এই এই লোকটাই আবার 800 টাকা 10% হারে 2 বছরের জন্য বিনিয়োগ করলো কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে আরেকজনকে দিল, একজনের কাছে নিয়ে আরেকজনকে দিল। তাহলে এই যে হাত বদল করলো, পরিবর্তনটা কোথায়? মানে তো টাকা অ্যামাউন্ট পার্সেন্টেজ সব সমান, কিন্তু একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। বলতেছে যে লোকটার গেইন হবে কত টাকা 2 বছরে। তো একটা জিনিস খেয়াল করেন যে এখানে একটা সরল সুদ বাইর হবে আর এখানে একটা কম্পাউন্ড সুদ বাইর হবে, এই সুদ দুই সুদের যেটা পার্থক্য হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ যে টাকাটা সে এক্সট্রা পাবে ওইটা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে আমরা অঙ্কটা কয়েক সেকেন্ডে এভাবে করতে পারি, 800 টাকা আসল, যারা আগের ভিডিওটা দেখেননি অবশ্যই আগের ভিডিওটা দেখবেন, না হলে এটা বুঝতে পারবেন না, কারণ ওটার ধারাবাহিকতা আমরা এই আলোচনাটা করতেছি। তো 800 এর 10% হচ্ছে 80 টাকা, 800 এর আবার 10% হচ্ছে 80 টাকা। এখন আসি এই প্রথম বছরের সুদ যে 80 টাকা, এই 80 টাকার উপর দ্বিতীয় বছরের সুদ হচ্ছে 8 টাকা, এই 8 টাকাই হচ্ছে অ্যান্সার। কারণ কি, যে সে যখন সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মিলে চক্রবৃদ্ধি সুদে সে এতগুলো টাকা পাবে, এই সরল সুদটা তো তাকে দিয়ে দিতে হবে কারণ সে তো টাকাটা ঋণ নিস, তাহলে সে অতিরিক্ত হিসেবে যে 8 টাকা পাচ্ছে এটা হচ্ছে তার লাভ। আচ্ছা, এখন আমরা দেখব যে এই কম্পাউন্ড ইন্টারেস্টের ষান্মাসিক কম্পাউন্ডেড আফটার 6 মান্থ বললে কি হয়। একটু প্র্যাকটিক্যাল একটা উদাহরণ শোনেন, তো সাপোজ একটা লোক 100 টাকা ঋণ নিছে, তাহলে এই প্রথম মাসে নিছে, এখন 12তম মাসে এসে তাকে টাকাটা শোধ দিতে হবে, 12তম মাস মানে যায় 1 বছর মানে তা, এখন ইন্টারেস্টের রেট হচ্ছে 20% সাপোজ, তাহলে সে 1 বছর পরে যদি টাকাটা ফেরত দেয় তাহলে 120 টাকা দিলে হয়ে গেল, এটা হচ্ছে সরল সুদ। আবার যদি বলি চক্রবৃদ্ধি সুদ, তারপর 120 টাকা, কারণ প্রথম বছর তো সুদের সুদ হয় না। এখন আসি নতুন একটা সিস্টেম আসছে, সে হচ্ছে যে 6 মাস পরে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। এই কথাটার মানে হচ্ছে কি, যে ব্যাংকের লোকেরা তো অনেক চালাক, বলতেছে ঠিক আছে আপনি 1 বছর পরেই সুদ দিয়ে সমস্যা নাই, কিন্তু 6 মাস পরে আমরা একটা হিসাব করে রাখব। 6 মাস পরে হিসাব করলে কি হবে, দেখেন যে 100 এর 20% মানে তো 20, এই যে কোনো সময় ইন্টারেস্টের রেটের যে পার্সেন্টেজটা থাকে এটা হচ্ছে 1 বছরের সুদ এবং 12 এটা হচ্ছে 100 টাকার সুদ। তাহলে 1 বছর পরে যদি 20 টাকা দিতে হয় তাহলে 6 মাসে তো আর 20 টাকা দিতে হবে না, তাহলে 6 মাসে দিতে হবে কত টাকা, 10 টাকা। তাহলে প্রথম 6 মাসে যদি 10 টাকা দেয় তাহলে পরের 6 মাসে 100 টাকার জন্য আবার 10 টাকা। কিন্তু সমস্যাটা হলো এখানে যে এই যে প্রথম 6 মাসের 10 টাকা ইন্টারেস্ট হয়ে গেছে, এই 10 টাকা পরের 6 মাসে মূলধনের সাথে যোগ হবে, তাহলে এই 10 টাকার জন্য 10% মানে এক্সট্রা 1 টাকা দিতে হবে। তাহলে দেখেন 10, 10, 20 আর 1 21, 21 টাকা যদি এক্সট্রা দিতে হয় কত টাকা দিতে হবে, 121 টাকা। তাহলে দেখেন সরল সুদে বা বাৎসরিক সুদে যদি দিত তাহলে 120 টাকা শোধ করতে হবে, বাট ষান্মাসিক মানে 6 মাস পরে হিসাব করলে 1 টাকা বেশি দিতে হবে। এখন আপনারা খুঁজে পাচ্ছেন না যে 1 টাকা কীভাবে আসে, প্র্যাকটিক্যাল একটা কথা বলি, প্র্যাকটিক্যাল কথাটা হচ্ছে কি, ষান্মাসিক আর চক্রবৃদ্ধি একই রকম, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে যে যদি 20% সুদের হার বলে বাৎসরিক, তাহলে ষান্মাসিক বলার কারণে আমরা এটাকে অর্ধেক করে নিব 10%। আসলে 10% মানে 100 টাকায় 10 টাকা, বাট এবার কিন্তু আর 1 বছরে 10 টাকা না, এবার হচ্ছে 6 মাসে 10 টাকা। তাহলে আসি আবার যদি 1 বছর বলছিল বাট আমরা 2 বার হিসাব করব, কেন 2 বার হিসাব করব, কারণ 1 বছরের মধ্যে 6 মাস আসে 2 বার। আচ্ছা, আমি একটা আপনাদের প্রশ্ন শোনাই, প্রশ্নটা শুনে এই সমাধান করব, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। প্রশ্ন হচ্ছে এরকম যে 1000 টাকা 20% হারে 6 মাসের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কত,
অথবা 6 মাসের চক্রবৃদ্ধি সুদ কত 1000 টাকা 20% হারে তাহলে দেখেন এই 1000 টাকা এন্ড আমাদের বলছে 20% বলছে 1 বছর তাহলে আমরা একটু আগে বললাম কি যে এভাবে হয়তো যদি চক্রবৃদ্ধি সুদ বলতো এখন যেহেতু বলছে 3 মাসই তাহলে এই 20%টাকে করে নিতে হবে 10% আর এই যে 1 বছর বলছে না 1 বছর মানে 6 মাস করে দুইবার আছে তাহলে এখানে 1 বছর মানে আমরা আগে যে চক্রবৃদ্ধি সুদ কষার অঙ্কগুলো শিখলাম ওইখানকার 2 বছরের মতো হিসাব করব তাহলে আসি 1000 এর 10% হচ্ছে 100 টাকা পরের বার 10% হচ্ছে আবার 100 টাকা 2 বছর কেন হিসাব করতেছি 6 মাস করে দুইবার তাহলে এই 100 টাকার পরের 6 মাসে আবার অতিরিক্ত টাকা দিতে হবে তাহলে প্রথম 6 মাস আর এটা হচ্ছে দ্বিতীয় 6 মাস তাহলে প্রথম 6 মাসে দিতে হবে 100 টাকা আর দ্বিতীয় 6 মাসে দিতে হবে আবার 100 টাকা কিন্তু প্রথম 6 মাসের 100 টাকার উপর পরের 6 মাসে 10 টাকা অতিরিক্ত দিতে হবে তাহলে এই 100 100 200 আর 10 মিলে হচ্ছে 210 চক্রবৃদ্ধি সুদ এটা কিন্তু বার্ষিক না এটা হচ্ছে 3 মাস খেয়াল করেন এখানে কিন্তু সম্পূর্ণ ইন্টারেস্টটা হচ্ছে 1 বছরের মধ্যেই বাট 1 বছরকে 6 মাস করে আমরা দুইটা পার্টে ভাগ করছি আচ্ছা তাহলে অ্যানসার হচ্ছে কত চক্রবৃদ্ধি সুদ 6 মাসের হচ্ছে 210 টাকা আচ্ছা যদি এটা 3 মাসিক না বলে বার্ষিক বলতো 2 বছর তাহলে যে ডিফারেন্সটা হইতো এই যে আমরা 20% কে 10% বলছি না এটা তখন আর করব না কারণ বার্ষিক তো 20% বলাই আছে তখন যেটা হইতো তখন এখানে হইতো 200 টাকা এখানে 200 টাকা আর এখানে 200 এর কিন্তু 10% হবে না 200 এর আবার 20%ই হবে কারণ কি কারণ এবারে তো আর বার্ষিক 3 মাসিক বলে নাই তখন হবে 40 টাকা তার মানে মূল ডিফারেন্সটা হচ্ছে এখানে যে বার্ষিক বললে যত পার্সেন্ট দেওয়া থাকবে সরাসরি হিসাব আর যদি 3 মাসিক বলে তাহলে যে সুদের হারটা দেওয়া থাকবে ওইটাকে অর্ধেক করে নিতে হবে এবং 1 বছর বলা থাকলে ওটাকে 2 বছর বলতে হবে কারণ কি 1 বছর মানে 2 বার 6 মাস লাস্ট একটা অঙ্ক করে দেই তারপর আমরা 3 মাসিকটা স্টপ করব লাস্ট প্রশ্নটা হচ্ছে এরকম যে 1000 টাকা প্রশ্নটা আপনারা শুনেন 1000 টাকা 8% হারে 3 মাসিক হারে চক্রবৃদ্ধি হারে 1 বছরের সরল চক্রবৃদ্ধি সুদ কত 1 বছরের তাহলে আসি 1000 টাকা বলছে 8% আবার বলতেছে 1 বছর তাহলে এই 8% কে আমরা নিব 4% আর 1 বছরকে নিব আমরা 2 বার তাহলে আমরা লিখব 1000 এর 4% মানে 40 টাকা আবার 1000 এর 4% মানে 40 টাকা 2 বার কেন কারণ 2 বার 6 মাস করে আসলের উপর 40 40 করে 80 টাকা আবার আসি এই 40 টাকার উপর আবার পরের 6 মাস এখন দেখেন 6 মাসে তো 4% দিতে হবে কারণ এই 8% ছিল 12 মাসে আর এই 4% আমরা ধরে নিয়েছি 6 মাস তাহলে এই 4% কার 4% 40 এর 4% 40 এর 4% মানে হচ্ছে 40 × 4 / 100 শূন্য শূন্য কাটা 4 × 16 কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.6 তাহলে খেয়াল করেন যে 40 40 80 আর 1.6 মিলে হচ্ছে 81.6 টাকা হচ্ছে 3 মাসিক চক্রবৃদ্ধি সুদ খুব একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের একটু দেখাই দেই যে এই 1000 টাকা যদি আমি সরাসরি চক্রবৃদ্ধি হারে রাখতাম তাহলে আমি 80 টাকা পাইতাম কিন্তু যদি আমি 3 মাসিক মানে 6 মাস অন্তর অন্তর হিসাব করার কথা বলে রাখি তাহলে আমি প্রথম 6 মাসে পাবো 40 টাকা পরের 6 মাসে আবার 40 টাকা পাবো 1000 টাকার জন্য আর এই 40 টাকা যে পরের 6 মাস বসে থাকলো তার জন্য পাবো 1.6 টাকা তাহলে এবার আমি পাইতেছি দ্বিতীয় 6 মাসে 41.6 টাকা আর মোটে হচ্ছে 81.6 টাকা তাহলে এই যে 1.6 টাকা হচ্ছে 3 মাসিক হারে রাখার কারণে অতিরিক্ত পাওয়া টাকা এটাকে বলা হয় লাভ যাই হোক আমরা মানে আগে আপনারা 3 মাসিকটা বুঝছেন এবার আমরা একটু ভ্যারাইটিস ইউজ দেখব যে এই সরল চক্রবৃদ্ধি সুদ আর 3 মাসিক সুদের মধ্যে ভ্যারাইটিস কিছু ইউজের ব্যাপার আছে কীরকম আপনারা একটু শুনেন আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন